আমাকে দেখ, সাত পাড়া কুরআন পড়ে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, ওইটাই আমার জীবনের সঠিক সিদ্ধান্ত ছিল। ঠিক আছে, আপনি পাঠাই দিয়েন। এই লোকটা আবার কে? আরে আরিফ, তুই এখানে? তুই চঞ্চল না? এ কি বন্ধু, তোর এত পরিবর্তন! বাইক কিনে তো তুই পুরাই চেঞ্জ। হ্যাঁ নিলাম, বাংলাদেশের সবচাইতে দামি বাইক, 6 লক্ষ টাকা পড়েছে। ও হ্যাঁ, দুবাই থেকে iPhone 14 Pro Max নিয়ে আসলাম, 3 লাখ টাকা পড়লো। মাশাল্লাহ, সত্যি রে, তোর এত উন্নতি দেখে মনটা ভরে গেল। তা তো হবেই। আহা, তোরে কি দুর্দশা, শেষ পর্যন্ত রিক্সা চালিয়ে খাচ্ছিস? হাই রে কপাল, মনে আছে হাফেজিয়া মাদ্রাসায় তুই ভালো পড়তিস, তোর জন্য শুধু শুধু বকা খেতাম। আজ তোর অবস্থান দেখ। আর আমার অবস্থান দেখ। তাহলে তো তুই অনেক টাকার মালিক হয়ে গেছিস। হ্যাঁ, আমার টাকা আছে, আমার বাবার টাকা আছে, টাকা দিয়ে পুরো গোসল করা যাবে। তোকে দেখে মনে হচ্ছে আমি জীবনে কি করলাম। 30 পারা কুরআন এত বছর বুকে লালন করে কি করলি? আমাকে দেখ, 7 পারা কুরআন পড়ে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, ওইটাই আমার জীবনের সঠিক সিদ্ধান্ত ছিল। বন্ধু, এইভাবে বলতে নেই। উফ, ব্যস্ত আছি বুঝলি, আর যদি কোনো সহযোগিতা লাগে তাহলে এই নম্বরে ফোন দিস। আচ্ছা, তোর মতো এমন গরিব ফকিরকে মাসে 2-4 লাখ টাকা দিয়ে থাকি বুঝলি। ভাই। কিরে, এটা তো ছোট ভাই, ঠিকই আছে, মানিয়েছে একসাথে। কিভাবে তো ধন্যবাদ দেবো, অনেক বড় উপকার করলেন। আচ্ছা ভাই, তাহলে আপনি যান। কিরে, এটা তোর ভাই না? না, যাই দ্রুত বাজারটা সেরে আসি। পেটে ব্যথা করছে, টয়লেটে যেতে হবে। ইস, কার কাছে তো বলি, আশেপাশে টয়লেটও নেই। ভাই ভাই, হ্যাঁ, টয়লেটে যাওয়ার দরকার তো, আপনি একটু আমার রিক্সাটা দেখেন, আমি টয়লেট থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, যান, আমি দেখছি। রিক্সাটা একটু সামনে এগিয়ে রাখি। শোন চঞ্চল, 2 টাকার মালিক হয়ে এত ফুটানি ভালো না। টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ সবাইকে দেয়, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিনের জ্ঞান দেন। আর ভালো কথা, বাড়ি গাড়ি আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পিছনে যে বাড়িটা দেখছিস না, 6 কোটি টাকা লেগেছে। ঢাকাতে এমন আমার আরও 4টি বাড়ি আছে। মাদ্রাসায় পড়লে যে কিছু করা যায় না, এই চিন্তা মাথা থেকে বাদ দে। 3টি জিনিস এর আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে, লোভ, হিংসা আর অহংকার।